আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কিছুটা সময় আপনাদের থেকে নিয়ে জানাচ্ছি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা যে স্বপ্ন নিয়ে চাকরি শুরু করতে যাই সেই কর্মপরিবেশটি কি নারীর জন্য সত্যিকার অর্থেই নিরাপদ, এই প্রশ্নটি আপনাদের কাছে আমি রাখতে চাই। কারণ আমার সাথেই যে ঘটনা ঘটেছে সিটি ব্যাংকে, দীর্ঘ 9 বছর কর্মজীবনে সিটি ব্যাংকে একটার পর একটা হেনস্থার শিকার হয়েছে, শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে। আমরা মেয়েরা পড়ালেখা শেষ করে অনেক স্বপ্ন নিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে জয়েন করি, বুক ভরা আশা, বাবা মায়ের স্বপ্ন পূরণ, পরিশেষে দেশবাসীর সেবা করার একটা চেষ্টা নিয়ে আমরা জয়েন করেছিলাম সিটি ব্যাংকে। কিন্তু লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা দিয়ে জয়েন করার পরেও কর্মপরিবেশটি মোটেও নিরাপদ ছিল না। শীর্ষস্থানীয় কর্মকর্তা 3 জনের তারা শারীরিকভাবে লাঞ্ছিত, টেনে হিচড়ে জোরপূর্বক রেপ করতে চেয়েছেন মাসরুর আরেফিন, সিটি ব্যাংকের MD, তার নিজস্ব কর্মের জায়গায় নারীকে জোরপূর্বক লালসার শিকার বানানোর জন্য আরও 2 জন ব্যাংক কর্মকর্তা, আব্দুল ওয়াদুদ DMD, কোম্পানি সেক্রেটারি কাফি খান, এই 2 জনকেও লেলিয়ে দিয়েছেন আমার পেছনে। কারণ তারা মাসরুর আরেফিনের, আব্দুল ওয়াদুদের, কোম্পানি সেক্রেটারি কাফি খানের 3 জনেরই তো একটা গ্রুপ, যারা মেয়েদেরকে ডিরেক্টলি প্রপোজাল দেয়, কুপ্রস্তাবের মাধ্যমে বিছানায় নিতে চায়। আমি প্রতিবাদ করার পর একটার পর একটা মিথ্যে মামলায় জর্জরিত করে আমাকে কাশিমপুর কারাগারে জেল পর্যন্ত খাটিয়েছেন মাসরুর আরেফিন, সিটি ব্যাংকের MD। আমার বেতন পাওনা আটকে রেখেছেন, প্রভিডেন্ট ফান্ড, আমার এন্ড সার্ভিস বেনিফিট আটকে রেখেছেন, অনৈতিকভাবে আমাকে চাকরিচ্যুত করেছেন সিটি ব্যাংকে। লেবার কোর্টের মামলা অনুযায়ী আমি বর্তমানে সিটি ব্যাংকের এমপ্লয়ি, 2010 নম্বর GD করেছে গুলশান থানায়। যেন আমি সঠিকভাবে লেবার কোর্টের আদেশ অনুযায়ী সিটি ব্যাংকে জয়েন করতে পারি, কাজে যোগ দিতে পারি। GD-তে এটিও উল্লেখ করেছি, আমি মোটেও স্বাভাবিকভাবে কর্মপরিবেশ সেখানে পাব না এমনটাই আশঙ্কা প্রকাশ করেছি GD 2010 নম্বরে গুলশান থানায়। আমাকে তো আইন, প্রশাসন, আমাদের নেতারা কেউই বিচার সঠিকভাবে, সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে একটি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করতে পারলেন না। আমি নারী নির্যাতনের মামলা করার পর সিটি ব্যাংকের কর্তৃপক্ষ, মালিক পক্ষ, তারা আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করলেন। চাঁদাবাজি মামলার পর কাশিমপুর কারাগারে রেখে আমাকে পরপর 3টি মামলা করলেন। এরপর আমি যখন শাহবাগে ধর্ষণ বিরোধী আন্দোলনে বক্তব্য দিয়েছি, আমাকে 500 কোটি টাকার মানহানি করলেন, 56 নম্বর 2020 সালের মামলা। সিটি ব্যাংকের মালিক পক্ষ পার্টেস গ্রুপের, যারা সিটি ব্যাংকে পরিচালনা পর্ষদ আছেন, তারা কি নারীর জন্য কর্মপরিবেশ সুষ্ঠুভাবে ব্যবস্থা করেছেন, নারী যেন নিরাপদে কাজ করতে পারে, তার জন্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2009 সালের 14ই মে যে ডিরেকশন দেওয়া হয়েছে তার অনুযায়ী কোনো পলিসি, কোনো কমিটি সিটি ব্যাংকে কি আপনারা তৈরি করেছেন বা আপনাদের কোনো সেল আছে? পরিচালনা পর্ষদ যারা নারীদের হেনস্থা করছে, জোরপূর্বক রেপ করার চেষ্টা করছে, তাদের পক্ষে আমাদের সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ কাজ করছেন। জ্যেষ্ঠ নেতার কাছে সিটি ব্যাংকের MD-কে আমাদের চেয়ারম্যান টিটো স্যার নিয়ে যাচ্ছেন, যেন জ্যেষ্ঠ নেতা নারী নির্যাতনের যে খবর 71 TV প্রকাশ করছে সেটি বন্ধ করে দেন। আমার বিরুদ্ধে ইসরাফিল আলম স্যারকে ফোন করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা চেষ্টা করেছেন GD করবার জন্য, যার সম্পূর্ণ খবর আমরা পেয়েছি, প্রমাণ আমরা পেয়েছি। আমার
একটার পর একটা মামলায় জর্জরিত করে আমাকে হেনস্থা করে বাড়ির বাইরে রেখেছেন। সিটি ব্যাংকের মালিক পক্ষ কী করে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনকে ক্রমাগত সাপোর্ট দিয়ে যাচ্ছেন? আমাদের মনিরুল ইসলাম স্যার কাউন্টার ট্যুরিজমের হেড, সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের ঘনিষ্ঠ বন্ধু, তাকে শেল্টার দিয়ে যাচ্ছেন। আমি তো মনিরুল ইসলাম স্যারের ওয়াইফ শায়লা ম্যাডামের কাছে সচিবালয় গিয়ে দেখা করেছি, জানিয়েছি যে তার হাজবেন্ড কর্তৃক আমি কী করে নিদারুণ জীবন যাপন করছি। তার হাজবেন্ড কুচক্রি মহল, যারা নারী নির্যাতন করে, তাদেরকে শেল্টার দিচ্ছেন। আমার কাছে তো প্রশাসনের কল রেকর্ড আছে। কীভাবে আপনারা নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান করে মাসরুর আরেফিন এমডিকে আপনারা শেল্টার দিচ্ছেন, সেই কল রেকর্ড তো আমার কাছে আছে। প্রয়োজনে সেগুলো আমি প্রকাশ করব এবং সমাজের কাছে, জনগণের কাছে, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, বঙ্গবন্ধু কন্যার কাছে আমি তুলে ধরব কীভাবে পুলিশ প্রশাসন নারী নির্যাতনকারীদেরকে শেল্টার দিচ্ছে, মিথ্যে মামলার হুমকি দিয়ে সাধারণ জনগণের মুখ বন্ধ করছেন। আমি প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আপনার কাছে সাহায্য ভিক্ষা চাই, জনগণের কাছে আমি সাহায্য ভিক্ষা চাই, যেন আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই কুচক্রি মহল নারী নির্যাতনকারী, যারা নারীদের কর্ম পরিবেশ নষ্ট করেছেন, নিরাপদে নারীরা যেন কাজ করতে পারেন তার বিরুদ্ধে অবস্থান করছেন, অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। মাননীয় প্রধানমন্ত্রী, একমাত্র আপনি পারেন এই কুচক্রি মহল, যারা বিএনপির তারেক রহমানের সাথে যুক্ত হয়ে আমাদের নারীদের কর্ম পরিবেশকে অশ্লীল পরিবেশে তৈরি করেছেন, একটি অনিরাপদ পরিবেশ তৈরি করেছেন। আমি তাদের বিচার দাবি করছি, যারা নারী নির্যাতনকারীর পক্ষে অবস্থান করে সিটি ব্যাংকের লোগো ব্যবহার করে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, এই সকল পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম, বিজ্ঞাপন দিয়ে লোগো ব্যবহার করে নারীদের কর্ম পরিবেশের বিপক্ষে মিথ্যে মামলা জর্জরিত করছে, তাদের বিচার করুন প্রধানমন্ত্রী। আমি আপনার কাছে আকুল আবেদন জানাই, একমাত্র আপনি পারেন আমাদের সাহায্য করতে, একমাত্র আপনি পারেন। আমি যে প্রতিবাদ করে মিথ্যে মামলা জর্জরিত হয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছি, এই ঘটনার সুষ্ঠু সমাধান একমাত্র আপনার হাতে প্রধানমন্ত্রী। আপনি দয়া করে নিরপেক্ষ বিচারের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করুন এবং আমার মতো ভুক্তভোগীকে আপনি একটি সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। ধন্যবাদ।